চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপি তে হিট করতেছি আকাশ নাকে হ্যাঁ তা ভোটের প্রচার প্রচারণা কেমন চলতেছে বস আমাগো প্রত্যেকটা প্ল্যানই মনোযোগ দিয়ে কাম করতেছে তো আমার জিতার সম্ভাবনা কেমন বস ভালো একদমই না যাই হোক হালচালা দেব না এমপি নির্বাচনে তো হিরো লমখা রাইছে প্রথমে কোনো সাপোর্ট পাইলে পরে তো পুরো কাঁপায় দিছে আকাশ নাকে হ্যাঁ কিন্তু বস আপনি তো আর হিরো লম না চাইলে হিরো লম আর আমার বিতে পার্থক্য কি ও কমেডি করে আর আপনি নষ্টামি গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান আছিলাম জনগণ আমার কাজ দেখছে না জনগণ আপনার কান দেখেই তো আপনারে ভোট দিব না পদ্মা সেতু তো অতগুলো পিলার নাই যতগুলো পিলার আপনি জনগণের টাইমের আপনার বিলিয়ে গেছে আরে এই পাবলিক প্লেসে তো জোরে কইছেন জনগণ হই না লাইবো খালি ভোটে পাস করে এমপি দা হইছে যে চর বাসায় পিলার গাইরা দিমু হকস না কে হ বস প্রচারণা পুরোপুরি কমপ্লিট তোরা প্রচারণা করতে গেছিলি নাকি টিকটক গেলি আইলি 15 সেকেন্ডে কাম শেষ প্রচারণা কিন্তু এবার করা করা করতে হইব কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডিরেক্ট এমপি তে হিট দিতে আসে চেয়ারম্যান সাহেব আপনি প্রচারণা করার জন্য আমরা স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি কি হনি আমাগো চেয়ারম্যান সাহেব করে বাট পারি তাই চেয়ারম্যান সাহেবরে ভোট দিয়া এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি আর এত স্লোগান দিতে মাঠে নামে না আমার টেস্ট মাঠে নামছে আরে বাবা নির্বাচন তো যাইতে দে আমি তো করে খুইলা দিমু তখন তো মন মত আমি তো রহিম কাকারই দিমু আমিও রহিম কাকারই দিমু সবাই খেলে রহিম কাকারে দিতে যাইতাছে দেখাইস তো রহিম কাকারে রহিম কাকা মালটা করা নাকি হট ভোট দিমু তাইলে আমিও রহিম কাকারই দিমু ভোট কাকা আমগো চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে তাই ভোটটা সবাই আমগো চেয়ারম্যান সাহেবরে দিয়েন তোকে চেয়ারম্যান সাহেব 5 বছরে কোন লেওরা করছে যে তোকে চেয়ারম্যান সাহেবরে আবার ভোট দিয়ে এমপি বানামু কি করে না আমগো চেয়ারম্যান সাহেব ওইটা কোন 5 বছরে 50টা মার্ডার কোন অর্ডার রে আর কতগুলো মানুষ রে যে গুম করছে ওইটার কোনো হিসাবই নাই আরে এইডি কইছ আমগো চেয়ারম্যান সাহেব এইডি কাজ করছে ওইডি কো ঢাকা শহরে 5তলা করে বাড়ি করছে 5টা চট্টগ্রামে করছে 3টা আর উনি বাংলাদেশের একমাত্র চেয়ারম্যান যার প্রত্যেক জেলায় একটা করে 5তলা বাড়ি আছে আর চেয়ারম্যান সাহেব আমাকে কথা দিছে এইবার এমপি হইতে পারলে আমাকে দুইজনে 2টা 5তলা করে বাড়ি করে দেব তখন চেয়ারম্যান সাহেব তো চেয়ারম্যান হওয়ার আগেও গ্রামবাসীরে কথা দিছিল কে হের কথা কি হ্যাঁ পালন করে নাই লাউরা পালন করছে আমার ভোটে পাস করার আগে কইছিল যে ভোটে পাস করলে আলাগে কোনো গরিব থাকবো না গরিব গুলার যে মাইরা লাইব ওইটা তো জানতাম না ভাই কথা দিছিল যে হ্যাঁ চেয়ারম্যান হইলে আমাকে ঘর আলোতে বইরা দেব আমরা আরো ভাবলাম যে এলাকায় মনে কারে নেব কিন্তু আমাকে ঘরের ছাদ দিয়ে খুলে লাইব এটা তো জানতাম না কইছিল হ্যাঁ চেয়ারম্যান হওয়ার পর এলাকায় কোনো বিধবা থাকবো না বিধবা গুলার যে পাইতে পাইতে হ্যাঁ বিয়া করে লাইব এটা তো জানতাম না আসলে ভুলটা আমাকে হয়েছিল আমরা ওই সময় বুঝতে ভুল করছিলাম এই এক ভুল আর দ্বিতীয়বার নয় আমাকে সবারই সর্বনাশ হইব যদি এই চেয়ারম্যান এবার এমপি হয় আরেকবার যদি তোরা এই চেয়ারম্যানের প্রতারণা করতে আরো খেলা দিয়ে তোকে খেলা শেষ করে দিব সেলিম ভোটটা কিন্তু এবার আমারই দিও চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি তে হিট করতাছি এমনি সময় তো আপনি আমগো কাছে আইবেন না আইবেন তো খালি ভোটের সময় কি কও সেলিম গত এক মাস আগে আমি তোমার বাসায় এলাম হ আমার বড় পোলার খরচ খাইতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না আই এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছে বিয়ার দাওয়াত দিলাম মুসলমানি দাওয়াত দিলাম গিফট দেওয়ার ভয়ে দাওয়াতেই আইলেন না কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম ফল নিয়ে হাল্লা করতে গিয়ে দেখতে পাহেন নাই অহ নাই যেন ভোট চাইতে সেলিম দেহা নিয়ে যদি এত সমস্যা তাইলে আমারে খালি একবার এমপি হইতে দে তারপর বাড়িতে সিসি ক্যামেরা লাগাই দিমু প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরা লাগাই দিমু এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিমু তরেও দেখমু শুদ্ধা তোর বউরেও দেখমু আমি বাসায় হুইয়া হুইয়া দেখমু দেহার কোনো ত্রুটি থাকবো না থাক আপনার আর আমাকে বুঝাইতে হইব না এইবার ভোট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষ দিয়ে দিমু আমার দিকে কি তোর শিক্ষিত মনে হয় না না অনার্সের শিখাও 2 ক্লাস উপরের এসএসসি পাস আমি এসএসসির ফুল মিনিং কোন তো আর ভোটের আশাটা বাদ দিলো আমরা অন্য কোনো জায়গায় ভোট চাইগা কি করে চেয়ারম্যান সাহেব আপনার পজিশন তো বেশি ভালো না কেউই আপনার ভোট দিতে চায় না একটা কাজ করতে হইব এই 5 বছরে আমি জাগো জাগো টেস্ট মারছি তাকে একটা লিস্ট বানাই দেব কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজা পাওয়া যাইব না কি করে সবার রিটেস মেরে লাইছি হ চেয়ারম্যান সাহেব এখন উপায় একটাই আছে এতদিন জাগরে জাগরে তেস মারছেন সবার পায়ে যে ধরেন মাফ চান আর তা করে বোঝানোর চেষ্টা করেন এতদিন যে পাপ করছেন এই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান যদি পায়েই ধরা লাগে তাহলে এই 5 বছর আমি কি করলাম
খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইব এটা কোন যুক্তিতে দিবেন আরে হুন্ডা তো 30 এ 30 এই চলবো বেশি জোরে চালালে অ্যাক্সিডেন্ট হইব না ওইটা হুন্ডা আপনার ঠেলা গাড়ি না যে অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করব আর চালকও ভালো হইতে হইব চালক যদি আপনার মতো তাইলে তো অ্যাক্সিডেন্ট করবই বিয়া করে বাসায় গাড়ি আনছেন আপনি কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার জনগণের কোনো ভূত লাগবো না এই 5 বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ঢাইলা দিমু তারপর এইবার আমার এমপি হকে ঠকাইতে পারবো না হ্যালো বস আপনার ভাষায় তো সিআইডি রেড করছে আমি बर्बाद হয়ে গেলাম পুরো 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে দেইগা জনগণের টেস্ট মারতে মারতে জনগণের এমপি হওয়ার লেগা টেয়া জমাইছিলাম কেন হইলো এটা আমার লাগে ওরে আমি অজ্ঞান হয়ে গেছি গেটে আর দুঃখে আমার মাথায় পানি দিয়ে আমার উঠা আর তুই যা ভাই আছে কিছু করা যায় নাকি যা গাইস আজকে আমি আপনাদের এমন কি অ্যাপ সম্পর্কে বলবো যার নাম হচ্ছে ওয়ার্ল্ড কাপ এখানে আপনি শুধু হেঁটে হেঁটে ক্রিপ্টো ইনকাম করতে পারবেন আপনাকে শুধু এই অ্যাপটি ডাউনলোড করে ইমেল দিয়ে সাইন আপ করতে হবে আর এই রেফার কোডটি দিতে হবে সাইন আপ করার সময় তারপর আপনার নিজের ফেস দিয়ে ভেরিফিকেশন করতে হবে যেমনটা আমি করছি আপনাকে শুধু এই অ্যাপটি ওপেন করে হাঁটাচলা করতে হবে এর সঙ্গে সঙ্গে আপনি রিওয়ার্ডসও পেতে থাকবেন আপনি যত হাঁটাচলা করবেন আপনার হাঁটাচলা অনুযায়ী আপনার স্টেপ বাড়তে থাকবে যখনই আপনি 2000 স্টেপ কমপ্লিট করবেন তখনই আপনি WCX পেয়ে যাবেন যেটি আপনি ক্লেম করে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ট্রান্সফার করতে পারবেন আর যদি আপনি এখনো কিছু না বুঝতে পারেন তাহলে এই অ্যাপে কলেজ নামে একটা অপশন আছে যেখানে আপনি টিউটোরিয়াল ভিডিও দেখে সব কিছু শিখতে পারবেন যে কিভাবে আপনি আপনার পাকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন আর এই অ্যাপে কোনো পার্সোনাল ইনফরমেশন দিতে হয় না কোনো টাকা ডিপোজিট করতে হয় না এটি ফুললি সেফ অ্যান্ড সিকিউর অ্যাপ তো যান গিয়ে ডাউনলোড করুন অ্যাপ্লিকেশনটি ডেসক্রিপশন এবং কমেন্টসে লিঙ্ক দেওয়া আছে রেফার কোডটি ব্যবহার করুন আর রিওয়ার্ডস পেয়ে যান ধন্যবাদ এসিবি স্যার উঠলাম সিঁড়ি দেয়া কিন্তু বাইরে এলাম টয়লেট দেয়া বুঝলাম না তো বিষয়টা দয়া এটা উমর অন ফায়ারের ভিডিও এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে দাঁড়ান কে আপনারা আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করতেছেন গর্ততিকা সূত্র খুঁজা বাই কইরা সবাই রে দেই শাস্তি গুনি না কোনো ভিআইপি তাই পাবলিক আমা করে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি অভিজিৎ অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতাছি স্যার আমরা এইমাত্র টয়লেট থেকে বের হইলাম তাই পায়ে গুলাই গেছে হাগুর লগে লগে আমি এই বাসায় ব্ল্যাক মানির গন্ধ পাইতাছি নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে এসএফি স্যার ব্ল্যাক মানি কেন এই বাসায় কোনো কালো টাকাও নাই কালো টাকা আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয় হইতেও পারে তারপরেও আমার বিশ্বাস হয় না আমি এই পুরো বাড়িটাই তল্লাশি করতে চাই এসএপি স্যার এইবারে সবকিছু তন্ন তন্ন করে খুঁজেন সমস্যা নাই কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো টের বস্তা নাই ব্যাকের আগে রান্নাঘর খোঁজ এই যে টাকার বস্তা স্যার কি সেনে টের পাইছেন পাইছেন ড্রামের নিচে কিন্তু কোনো টের বস্তা পাইবেন না তাড়াতাড়ি ড্রামের ভিতরে দেখ পাইছি টাকার ব্যাগ পরে ধরে নিয়ে যাই দইব তাইলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির সন্ধান পাবো দৌড়ুমিয়া আপনি কেন নি চশমা খুলেন আপনি ব্ল্যাক মানি পাইলেন কই এগুলা তো ব্লু মানি তোরে শ্বশুর বাড়িতে ধইরা নিয়ে বাড়ি যদি দেই দুইটা পিছনে তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে পরে সবার আগে ধর কি করে চেয়ারম্যান সাহেব আপনার যত ব্ল্যাক মানি আর সম্পদ আছে সবকিছুতে সিআইডি রেড দিছে আর আপনার চামচারও ধইরে নিয়ে গেছে আরে নাকের দুইটা ফুটা মুহের একটা ফুটা একটু আগে স্টক করার পর হাতে একটা ফুটা হইছে এখন আবার এই খবর শোনার পর হাতে আর একটা ফুটা হয়ে গেল শরীরে খালি ফুটা বাড়তেই আছে আগে তিনটা ছিল এখন হাতের দুইটা মিলায় পাঁচটা ফুটা হয়ে গেল গা চেয়ারম্যান সাহেব আপনি তো আপনার শরীরে আরেকটা ফুটার কথা ভুলে গেছেন আরেকটা ফুটা ওইটা আবার কোনে ভাবছিলাম টেকার বস্তা বলাইয়া দুর্নীতি মুক্ত ভাবে এবার ওটা পাস করবো চেয়ারম্যান সাহেব দুর্নীতি মুক্ত ভাবে পাস করার একটা চান্স আছে আপনার যে সবার পায়ে ধরতে হইব কিন্তু আপনি তো আবার কারো পায়েটাই ধরতে পারেন না এমনি ধরলে হইব চেয়ারম্যান সাহেব ওর পায়ে ধরলে আমি বুঝবো কেমনে আমার পায়ে একটু ধরেন এমনি ধরলে হইব না চেয়ারম্যান সাহেব ওইতাছে না দইরা হইয়া পড়তে হইব এমনি ধরলে হইব না চেয়ারম্যান সাহেব ওইতাছে না খালি পা ধরলে হইব না পায়ের লগে জুতাটা পরিষ্কার করে দিতে হইব এমনি হইব হ্যাঁ চেয়ারম্যান সাহেব জুতা পরিষ্কার হয়ে গেছে
তুই তো আমার দিয়ে জুতা পরিষ্কার করে নিলি না চেয়ারম্যান সাহেব আমি আপনাকে বুঝাইলাম আপনি যদি এইভাবে কাজকর্ম করতে থাকেন তাহলে আপনার এমবি হওয়া কনফার্ম আজকে তো আমাকে মার্কা দেওয়ার কথা তাড়াতাড়ি পরিষদে যাই দেখি আমাকে মার্কা কি দিছে চেয়ারম্যান সাহেব মার্কা তো একটা পাইছেন তোরতে হারাতে হাসি দেখে বোঝা যাইতাছে একটা ভালো মার্কা পাইছি আমি অবশ্য ভালো মার্কা পামুই না কেন শুনছি এইবার নাকি ব্যবহার চরিত্র আর স্বভাব দেখে মানুষে মার্কা দিব আর আমার যে স্বভাব চরিত্র আর ব্যবহার ওইটা দেখে একটা ভালো মার্কাই দেওয়ার কথা আমারে তা কি মার্কা দিছে বাগনা সিংহ চেয়ারম্যান সাহেব কুত্তা মার্কা স্বভাব চরিত্রের লগে তো মিল আছে আছেই লগে চেহারারও মিল আছে আপনার লগে একটা পারফেক্ট মার্কা পাইছি কিন্তু চেয়ারম্যান সাহেব পোস্টারে কুত্তার ছবি না দিয়ে আপনার ছবি দিলেও চলতো দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই তোরে ঠেলা দিয়ে তোর খেলা শেষ করে দিমু তুই 2000 পেজ পোস্টার বিলি করার ব্যবস্থা কর আমরা জনগণের কাছে দিয়ে ভোট চাইতাছি প্রচার প্রচারণে কোনো ত্রুটি থাকা যাইব না চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার্কাই ভোট দিন চেয়ারম্যান সাহেবের সালাম নিন কুত্তা মার্কাই ভোট দিন নানি ও নানি আসসালামু আলাইকুম নানি ওয়ালাইকুম আসসালাম নানি আমি আপনাকে সুযোগ্য চেয়ারম্যান এইবার এমপিতে দাঁড়াইছি আপনার মূল্যবান ভোটটা আমার কুত্তা মার্কাই দিয়ে আমার এমপিতে নির্বাচিত করেন কুত্তারে কুত্তা মার্কাই ভোট দিতে হইব তা তুমি এমপি হইলে আমাকে সুবিধা কি নানি কোন যে সুবিধা নাই কি আমি যদি একবার এমপি হই এই সমাজে কোনো গরিব মানুষ থাকবো না সব টিরে মেরালাম মানে এলাকা থেকে দরিদ্রতাই দূর করালাম আর এই এলাকায় কোনো কাঁচা রাস্তাই থাকবো না এইটা তো তুই চেয়ারম্যান হওয়ার আগেও কইছিলি আরে নানি তখন তো আমি চেয়ারম্যান আছিলাম আমার কাছে অত ক্ষমতা ছিল না আমি রাস্তার কাম কেমনে করমু নিজের বাড়ির কাম তো ঠিকই করছো নানি আগের কথা বাদ দেন এইবার খালি আমার এমপি বানান এইবার নানি গুলিকে স্পেশাল সুবিধা থাকবো এলাকায় যত ধান খেতাতে ধান উঠাইয়া সুপারি গাছ লাগামু আম গাছ ডাব গাছ জাম গাছ সব গাছ লাগানো বাদ খালি লাগামু পান গাছ অক্সিজেনের অভাবে মানুষ মইরা গেল নানি গুলিকে পান সুপারির কোনো কমতি থাকবো না যত যাই কস আমারটা তো আমি রহিম চাষারে দিমু ভোট কারণ রহিম চাষা কইছে এইবার যদি ভোটে জিততে পারে প্রত্যেকটা নারীর আরেকটা করে বিয়ে করাইবো ভরবে আবার আমার খাঁচা জিতবে এবার রহিম চাচা কি মজা এই পুরো বয়সে আরেকটা বিয়া চেয়ারম্যান সাহেব কুত্তা এটারে যদি খাওয়াই দেয় একটু আদর করতে পারেন তাহলে এলাকার মানুষের কাছে একটু ভালো হইতে পারবেন কথা তো তুই ঠিকই কইছস দেখ এইবার ওরে আমি কেমনে আদর করি আমি যদি খালি এবার এমপি হই তিন বেলা তোরে খালি আড্ডি খাও সকালে আড্ডি দুপুরে আড্ডি বিকালে আড্ডি এলাকায় যখন গরুর আড্ডি শেষ হয়ে দেবো গা তখন আমি মানুষ মাইরা মানুষের আড্ডিও তোরে খাও আরে ওর থেকে দূরে থাক খুব ভয়ঙ্কর হই যদি কামড় টামড় দেওয়া যায় পরে কিন্তু বড় সড় অসুখ হইতে পারে আমি একটা জনপ্রতিনিধি আমি একটা চেয়ারম্যান ভবিষ্যতে আমি এমপি হমু খালি এলাকার মানুষের দিকেই লক্ষ্য রাখলে হইব না আমার একটু পশু পাখির দিকেও লক্ষ্য রাখতে হইব তাই এই সব বিষয়ে আমারে সাবধান করতে হইব না আমি তো তোরে সাবধান করতেছি না আমি তো কুত্তারে সাবধান করতেছি দূরে তাই করতে গিয়া তুই না কইলি এলাকার মানুষের তো আমি ভালো হমু উল্টা তো বেজ্জতি হইতাছি বেজ্জতি হইলে কি চেয়ারম্যান সাহেব আপনার তো ইজ্জতই নাই কুত্তা শান্তি এখন আবার হাত ধোয়া লাগবে সাবান দিয়া কুত্তাই কুত্তা ছাড়লে কোনো সমস্যা নাই তাও ঠিকই কইছস কি বলে কি কইলি তুই ভোট চাইতে খিদা লেগে গেছে গা যা ঝালমুড়ি নিয়ে তাহলে টাকা দেন কি স্যার ঝালমুড়ি কিনবো ওইটার লেগে টাকা দেন শুনি নাই কি ঝালমুড়ির লেগে টাকা দেন কি কইলি শুনি নাই স্যার ঝালমুড়িতে ঝাল কম খাইবেন না বেশি খাইবেন ঝাল কম দিয়ে বানাই আনিস আগের বার ঝাল বেশি দিয়ে বানাই আনছিলি সকালবেলা ক্লিয়ার অসময় পিছনে আগুন ধরে গেছিল এইটা তো ঠিকই হলেন খালি টাকার কথাই শুনেন না কিরে তোর পোস্টার বিলানো শেষ হইছে হ অ্যাসাইনমেন্ট সব পুরোপুরি কমপ্লিট আর তুই যে আজ নতুন গাড়ি কিনছস আর এটা তো আপনার পোস্টার বিলানো লাগাই বরিশাল খুলনা চট্টগ্রাম কোন জায়গায় বাদ যায় নাই সব জায়গাতে কুত্তা মার্কা পোস্টার লাগাইছি কিন্তু নির্বাচন তো আমি ঢাকায় করতাছি আর তুই পোস্টার লাগাইতে এক একে ফোস কে লগে কইরা করে নিয়া যাবি না আর চেয়ারম্যান যে ভাই হইতে পিলেন উঠানো নিষেধ নিজের বউরে নিয়ে যেতে পারি না আপনি তো আরেকজনের কথা কন কিন্তু চেয়ারম্যান সাহেব আপনি কোনো চিন্তাই করেন না আপনার প্রত্যেকটা পোস্টার আমি মানুষের হাতে হাতে বিলাইছি তোর উপর আমার পুরো বিশ্বাস আছে চেয়ারম্যান সাহেব আপনার মরি তুই কি পোস্টার আসলেও বিলাইছস আরে হ চেয়ারম্যান সাহেব এই রোদের মধ্যে ঘুরে অনেক পরিশ্রম কইরা সবার হাতে হাতে দিছি তাইলে পোস্টার মুড়িয়ালার কাছে এলো কেমনি আসলে চেয়ারম্যান সাহেব মুড়িয়ালা অনেক ভালো মনের মানুষ সব পোস্টার উনি একাই কিনা নিছে প্রতি কেজি 30 টাকা কি করে এর লেগে তো কই তোর কাছে আরম পাইছ না টি আইলো কোন দিকে বুঝছি তোরা থাকলে আর আমার এমপি হইব না আমার পাঠান নেই ডাক দিতে হইব
কিন্তু চেয়ারম্যান সাহেব আপনার কাছে তো কোনো টেহাই নাই আপনি পাঠানি ফিস দিবেন কোন দিকে ফিসের ব্যবস্থা হয়ে দেব কি করে পাঠান উরে মা সুজাই তো নামতে পারতি ভাব দিয়ে তোর লাভ দিতে কইছে কেরা সমস্যা নাই এমনিও কোনো মিশন পাইতা দিলাম না তাও এখন একটা কামের ব্যবস্থা হয়ে গেল কি কাম আল্লাহর নামে করেন দান তোর লিগে তো আমরা একটা মিশনই নিয়ে আইছিলাম কিন্তু তুই এই সকাল সকাল জঙ্গলে কি করস ডেঞ্জারাস মানুষরা সব সময় ডেঞ্জারাস জায়গায় থাকে ডেঞ্জারাস ডেঞ্জারাস বাদ দে ক আগা দেশের ভাষায় টয়লেট নাই তাই সকালবেলা জঙ্গলে আটকাইছস ক তোরা এই পাঠানের কাছে কি কাজ আইছস পাঠান জেম নিও কামগো চেয়ারম্যান সাহেব এবারে এমপি বানাইতে হইব তার জন্য তুই যা চাস তাই পাবি কোনো কিছু লোভ দেখে কখনো পাঠানরে দিয়া কাজ করাইতে পারবি না তাইলে আর কি এই 2 কোটি টাকা দিয়ে আরেকজনকে দিয়ে কাম করা মুনি দুই কোটি আরে আমি তো কইতাছিলাম কোনো কিছু লোভ দেখে পাঠানরে দিয়ে কাজ করাইতে পারবি না দেখা হইলে ওই আলাদা বিষয় এই দর সময় মতো জানি কাজটা হয়ে যায় কথা দিলাম এমপি এবার তো চেয়ারম্যান সাহেবই হইব আর যদি না হই তাইলে অন্য কে হইব কি কইলো অনেক ইম্পর্টেন্ট একটা মিশন আসছে পাঠানের কাছে জিম নিউইয়র্ক এবার চেয়ারম্যান সাহেবরে আমাকে এমপি বানাইতে হইব আর এই মিশনে আমার একমাত্র বিশ্বস্ত লোক হইলো তোমরা তারা অনেকবার আমার বিশ্বাস ভাঙছো কিন্তু পাঠান ভাই এই মিশনে আমগো কামডা কি প্ল্যান এ এইবার চেয়ারম্যান সাহেবের বিপক্ষে যে খারাইতে হ্যাঁ খুবই ভালো মনের মানুষ তাই এলাকার সব মানুষ হেরেই ভোট দিব আমি জানি তুই চোহে কিচ্ছুই দেওস না আর গুলি লেরো লাগাইতে পারস না তাও তোর শুট কইরে হারে টপ কেলাইতে হইব ওকে ডান আর প্ল্যান বি হ্যাকার লেওরা আমি জানি যে তুই ফেসবুকের পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারস না তাও তুই বর্তমান সমাজের সবচেয়ে বড় হ্যাকার তোর দায়িত্ব হইলো পুরো কেন্দ্র তুই হ্যাক করে লাবি আর যত ভোটাইব সব চেয়ারম্যান কুত্তার কুত্তা মার কাট আনসার করবি কিরে তোর ল্যাপটপ কই বাজেট কম এবার মোবাইল দিয়ে কাজ চালাই দেবো পাঠানের মিশন তুই মোবাইল দিয়ে কমপ্লিট করবি কয়েকটা অ্যাপেলের ল্যাপটপের দাম কত টাকা তোর মুহে ছুঁড়ে মারতাছি বেশি না 1 লাখ দিলেই হইব আরেকবার তুই ল্যাপটপের নাম মুখ দিয়ে বাই করবি তোরে খেতে ফেলাই পিছন মেরে দিমু টান 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 নাম আমার পাঠান প্রথমে প্ল্যান এ অনুযায়ী কাজ করুন কারণ আমি শুনছি চেয়ারম্যানের বিপক্ষে যে দাঁড়াইছে সে খুবই সরল সোজা মানুষ তাই তারে মারা অনেকটা ইজি হইব চল এ গরিবের শুটার এই দিকে ওই যে এমপি বদবার কি রহিম চাচা আমি তোরে ইশারা দিলেই তুই দুই চোখ দিয়ে ক্লিয়ার দেখে টার্গেট লক করে লাবি আর চিল্লান দিলেই শুট আমি যতবার চিল্লামো তুই ততবার শুট করবি শুট করতে করতে মাইরা ফাটা ফাটা বানিয়ে লাবি ওকে ডান আর ভালো হয়েছে তুই এই স্নাইপারটা ব্যবস্থা করছস মিশন কমপ্লিট করে আরো ইজি হইব কিন্তু তুই স্নাইপার ব্যবস্থা করলি কেমনে একদিনের ভাড়া 50,000 আর যদি কোনোদিন মিশনে স্নাইপার দেখি তাহলে তোরে খেতে ফেলায় পিছন মেরে দিমু টান 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 নাম আমার পাঠান আর এমন হইতে পারে তো শুট করা নাও লাগতে পারে কারণ বন্দুক লাগে না পাঠানের মুখের কথাই এক একটা বুলেট আমারে দেই খাই ব্যান্ডে মুইতা দিব তুই খালি আমার ইশারার অপেক্ষা কর ওকে বস রহিম চাচা আমি শুনছি তুমি অনেক ভালো মনের মানুষ তাই তোমারে কোনো বাজনা বাজাইলাম না টান 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 নাম কিন্তু আমার পাঠান আর চেয়ারম্যান সাহেব এবার এমপি নির্বাচনে খারাইছে পাস হ্যাই করব তাই প্যান্টে মুইতা দিতে না চাইলে নির্বাচনের আগেই পালান প্যান্টে মুতবো কেমনে আমাকে বাস তো লুঙ্গি পরে ওই মারো রে কি করে মোতার কথা আসিল কার আর মুতলো কেরা আরে বন্দুকের কি দরকার রহিম চাচা আমি তো প্রথম রোদারে ইফতারে দাওয়াত দিতেইছি কিরে লাউরা কতক্ষণ হয়ে গেছে হাউলা একটা ইশারা দেয় নাকা এতক্ষণ তো রেডি বসেছি তার ইশারার অপেক্ষায় এই কানায় তো ইশারাও বুঝবো না আরে শুটার কানা গুলি কর এ গুলি করতে কইছে এইবার আমার কারিশমা দেখ ক্লিয়ার লক করলাম রহিম চাচার মাথায় রহিম চাচা শেষ পাঠান ভাই চিল্লাইতেছে মানে আবার গুলি করতে হইব আবার এখনো চিল্লানো বন্ধ হয় নাই হ্যাকার লেওরা পাঠান ভাই আর চিল্লাইতেছে না মানে রহিম চাচা শেষ না পাঠানি শেষ কি করে
প্ল্যান এ নানিরে খালি ঘর এবার প্ল্যান বি তোর পুরো কেন্দ্র হ্যাক করে লাইতে হইব আর এই কাজটা তোর একারই করতে হইব কারণ ওই শুটারে কইরা দিছি আমার টান 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 হ জানি নাম আপনা পাঠান আজকে পুরো কেন্দ্র হ্যাক করালাম এহে হ্যাক করতে গেলে তো ওয়াইফাই লাগবো এখন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হ্যাক করুম কেমনি কারো কাছে জিগাইতে হইব গর্ত থেকে সূত্র বাই করে শাস্তি দেই মানি না কোনো ভিআইপি তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি দয়া নিশ্চিত জায়গায় কোনো ভেজাল চলতেছে একটা বাজে গন্ধ পাইতাছি স্যার কোনো বাজে গন্ধ না শীতের মধ্যে অভিজিৎ একবারও গোসল করে নাই আর বগলের গন্ধ আইতাছে আরে না দয়া নিশ্চিত এই কেন্দ্র কোনো দুর্নীতি চলতেছে আমি দুর্নীতির গন্ধ পাইতাছি ভাই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা জানেন না না বুঝছি জানি ঠিকই কিন্তু কইবেন না আমি পুরো কেন্দ্র হ্যাক করালাম আর এটা তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পুরো কেন্দ্র হ্যাক করে লইব দুর্নীতি তো এই জায়গায় চলতেছে ধররে যখন শ্বশুর বাড়ি নিয়ে দুইটা বাড়ি দিমু পিছনে তখনই বুঝতে পারবা কি করছো এই জীবনে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এই নির্বাচনে 8403 ভোট বেশি পেয়ে সাত নম্বর রহিম চাচা পাশ করেনি তাই 8403 ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাশ করেনি বুঝলাম না চেয়ারম্যানও পাস করলো না রহিম চাচাও পাস করলো না তাইলে এমপি হইলো কেডা এবারে নির্বাচনে বিপুল ভোটে পাস করে এমপি নির্বাচিত হয়েছেন সুলেমান সামসা সুলেমান সামসা এইটা আবার কেডা সামসা তুই হ আপনার ওই সমস্ত কালো টাকা জনগণের মাঝে বিলাইয়া আজকে আমি এই এলাকার এমপি হক অন্যাকে গাইজ যদি ভিডিওটা ভালো লাগে ফটোফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন আর গাইজ এই ভিডিওটা বানাইতে কিন্তু অনেক বেশি পরিমাণ কষ্ট হয়েছে তো অবভিয়াসলি একটা লাইক দেন আর এই ভিডিওর কোন পার্টটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটা ফটোফট কমেন্টে জানান আর গাইজ এই ভিডিওতে কিন্তু আমি রাজনৈতিক কোনো বিষয়বস্তুরে ছোট করি নাই তো কেউ সিরিয়াসলি নেবেন না মজা হিসেবেই নিয়েন আর এই ভিডিওটা দিতে তো আমার অনেক বেশি লেট হয়ে গেছে বাট নেক্সট ভিডিওটা আমি তাড়াতাড়ি দিই আমি প্রমিস করতেছি আর নেক্সটে রমজান আসতেছে রমজান নিয়ে কি একটা ভিডিও হবে নাকি ওইটাও কমেন্টে জানান আর সবাই রমজানের অগ্রিম শুভেচ্ছা তো আজকে এই পর্যন্তই দেওয়া হবে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ